সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন 17 মার্চ থেকে কিন্ডারগার্টেন স্কুলগুলো এবং সমমান শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। এরপর থেকে বারবার আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে সময় দিচ্ছে, অথচ আজকে দেখা যাচ্ছে বাংলাদেশের সকল সেক্টরগুলো খোলা আছে, শুধুমাত্র কিন্ডারগার্টেন স্কুলগুলোকে নিয়ে আজকে তালবাহানা শুরু হচ্ছে। এভাবে চলতে দেওয়া যায় না। আমাদের আজকে যে কর্মসূচি মানববন্ধন, আমরা সেই মানববন্ধন করতেছি। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাবান্ধব, ওনাকে আমরা বলতে চাই আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে অন্তত পক্ষে আমাদের নভেম্বরের 1 তারিখের মধ্যে আমাদের এই বিদ্যালয়গুলো খুলে দিতে। তা না হলে আজকের শিক্ষক সমাজ মানবতার জীবনযাপন করতেছে, কেউ কেউ ইতিমধ্যে স্কুল ছেড়ে চলে গেছে, কেউ আবারও এই স্কুল ছেড়ে যাওয়ার কথা শুনে অনেকেই ইষ্ট করে মারা গেছে। তাই আমরা বলতে চাই অচিরেই এই স্কুলগুলি খুলে দেওয়া হল আমাদের এক দফা। তারপরে যদি খুলে না দেওয়া হয় তাহলে আমাদেরকে প্রণোদনার মাধ্যমে, আর্থিক সহযোগিতার মাধ্যমে আমাদের এই শিক্ষকগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। আমরা এখন বাঁচতে চাই, কারণ এখন আমাদের 7 থেকে 8 মাস হয়ে গেছে, এখন আমরা চলতে পারতেছি না। আমরা শিক্ষা প্রতিষ্ঠানের মালিকপক্ষ বলতেছি, আমরা কোনো শিক্ষকদেরও টাকা দিতে পারতেছি না। তাই মতো অবস্থায় আমাদেরকে আপনাদের কাছে একটাই দাবি, আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে এই স্কুলগুলো খুলে দেওয়া হোক।